हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম। तो बंधुरा केमन आছেন? आशा करी भलो आছেন, আমিও ভালো আছি। तो बंधुरा আপনাদের সামনে দেখতে পারতেছেন মিনি এসি। এই এসিটা কিভাবে আপনি তৈরি করবেন আমি এই ভিডিওতে দেখিয়েছি। এই যে আপনার শাটারটি আপনি নিচের দিকেও দিতে পারেন, উপরের দিকে আপনার যেদিকে মন চায় ওইদিকে দিতে পারবেন। তারপরে এখানে দেখতে পারতেছেন ওয়েদার মিটার লাগানো আছে ডিজিটাল। এটা আপনার কতটা আপনার এখন ঠান্ডা হচ্ছে এইটা দেখার জন্য। তো বন্ধুরা এই ধরনের একটা হিট সিঙ্ক নিতে হবে। তারপরে এই ধরনের একটা টিসি 1200 এই নিতে হবে। এটা আপনি একদিকে ঠান্ডা হবে আর একদিকে গরম হবে। তা বন্ধুরা আমি যেদিকে গরম হবে ওইদিকে আমি এই বড় হিট সিঙ্কের এখানে বসিয়ে দেব। তা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করছি। তা বন্ধুরা এই জিনিসটা প্রচুর পরিমাণের হিট হবে, এর জন্য আমি এখানে এই তো বন্ধুরা এই হিট পাশটি আমি বড় হিট সিঙ্কের ওইখানে দিয়ে দিলাম, আর যেটা দিয়ে ঠান্ডা বের হবে ওইটা আমি এই ছোটো হিট সিঙ্কটা লাগিয়ে দিলাম। আপনারা এইভাবে লাগিয়ে দিতে পারেন। তারপরে ভালো করে আপনার টাইট দিতে হবে স্ক্রুগুলো, লুজ যেন না থাকে। লুজ থাকলে আপনার হিট ঠিক মতো মানে ঠান্ডা ঠিক মতো হবে না। এই জন্য দুইটা হিট সিঙ্কই ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে স্ক্রু দিয়ে। তো বন্ধুরা লাগানো শেষ। এরপরে বন্ধুরা আমি কিছু 3 মিলি পিভিসি বোর্ড কেটে রেখেছি এটা বানানোর জন্য, বক্স তৈরি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই পিভিসি বোর্ড লাগানোর জন্য আঠা ব্যবহার করছি আমি। তো এইভাবে আমি বোর্ডগুলো কেটে রেখেছি, আমি এখন এই আঠা দিয়ে বোর্ডগুলো লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনারাও এইভাবে লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আরেকটি কথা, এই আমার তো ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে ইলেকট্রিক টেক চ্যানেল আছে, আবার আমি নতুন করে একটা ফেসবুক পেজ খুলেছি, ওইটাকে নাম দিয়েছি এই ইলেকট্রিক টেক। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেহেতু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার ফেসবুক পেজে একটু ফলো করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটুক থাকলো, আপনারা আমার ফেসবুকে একটু ফলো করবেন। তো বন্ধুরা এই হিট সিঙ্কটি আমি বসিয়ে দিয়েছি। এই চারো সাইডে আমার এই বোর্ড দিয়ে আটকে দিতে হবে যাতে ওই হিট সিঙ্কের যে গরম বাতাসটি যেন ভিতরে না থাকে, বাহিরে যেন টেনে নিয়ে যায়। এই জন্য আমি চারো সাইড দিয়ে ওই হিট সিঙ্কটি আটকে দিচ্ছি, আর ছোট হিট সিঙ্কটি খোলা থাকবে, এটা দিয়ে ঠান্ডা বের হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর ইউটিউবে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে আছেন তারা আমার পেজটি ফলো করবেন, আর বন্ধুরা শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে আনলাইক করবেন। তো বন্ধুরা এরপর আমি এইভাবে ফ্যানটি লাগিয়ে দেব এই বোর্ডের সঙ্গে। আমি বোর্ড কেটে রেখেছি। এরপর আমি এই যে সামনে যে শাটারিং থাকে এই শাটারিংটি আমি চারপাশে ফ্রেম করে নিয়েছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে শাটারটি আমি করে নিয়েছি। এখন আমি এই ফুটা করে এর মধ্যে চিকন ধরনের পাইপ আমি এখানে পাইপ পরিয়ে দেব যাতে শাটারটি সুন্দরভাবে খেলে। আর শাটারের যে পাখাগুলো এগুলো আমি সব কেটে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এই তার পরিয়ে দিয়েছি, এখন আমি খালি এই পাইপের মধ্যে পরিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে পরিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে থাকুন।